আমাকে দুইটি চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, এবং এই দুইটি চিঠি যে ধারাগুলি উল্লেখ করা হয়েছে, আমি আমার অবস্থানটা এখানে পরিষ্কার করেছি। এবং আমি একজন প্রার্থী হিসেবে শুধু নয়, দেশের নাগরিক হিসেবে একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার জন্য প্রার্থী হিসেবে তো অবশ্যই, একজন নাগরিক হিসেবে সেটা আমার তরফ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। এবং নির্বাচন আচরণবিধি যেটা রয়েছে, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন কর্তৃক, এটা আমার কমিটমেন্ট যে এই আচরণবিধি আমি সম্পূর্ণ মেনে চলব। আমার বক্তব্য ওনারা নিয়েছেন এবং তারপরে ওনারা সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত আমি মাথা আমি আমার অবস্থান সেখানে তুলে ধরেছি। এবং আপনারা ওনাদের রেজাল্ট আসুক, তারপরে দেখতে পাবেন। দেখুন, আমি আমি সেই অবস্থানটাও তুলে ধরেছি যে সভা ওনারা করেছেন, দিস ইজ আউট অফ সিটি কর্পোরেশন এরিয়া। সেটা হয়তো অজ্ঞতার কারণে হতে পারে, মনে করতে পারে যে এটা সিটি কর্পোরেশনের যেহেতু বাইরে। যাক, আমি আমার অবস্থান সম্পূর্ণভাবে এখানে তুলে ধরতে সক্ষম হয়েছে। এখন সিদ্ধান্ত তো নির্বাচন কমিশন নেবেন, ওনাদের সিদ্ধান্তের জন্য আমি আমি অপেক্ষাছি। আমি সেটা নির্বাচনের যে কথাগুলি বলছেন, 7, 11, 13, সেটা 5 ধারার যে কথাটা, সেটা যেহেতু মন্ত্রী সাহেব গেছেন, সেটা ওনার ব্যাখ্যা, ওনাকে যদি ডাকা হয় ওনার ব্যাখ্যা উনি দিবেন। কিন্তু আমার জ্ঞাতসারে আমি নির্বাচন আচরণ বিধিবালা কোনো লঙ্ঘন করিনি। আমি স্পষ্টভাবে এই কথাটি নির্বাচনে কমিশনে এনেছি, এবং ভবিষ্যত যে নির্বাচন আচরণবিধি কোনো ভঙ্গ হবে না সেটা আমি প্রতিশ্রুতি দিয়েছি। এই প্রতিশ্রুতি শুধু আজকে না, আমি সবসময় প্রতিশ্রুতিতে আছি এবং প্রতিশ্রুতি রক্ষা করব। ধন্যবাদ। আপনি যেটা বলেছেন, আপনি কি আমাকে একটা দেখাইতে পারবেন যে আমি কোন মিছিল নিয়ে গেছি? এনি স্লোগান ওয়াজ রেস্ট, আপনাদের বুঝতে হবে আমি 5 জন নিয়ে গেছি, আপনারাই ছিলেন সেখানে কমপক্ষে 150। এবং সেই দিন শুধু আমার নমিনেশন পেপারটা জমা ছিল না, সেদিন কিন্তু কাউন্সিলরদের নমিনেশন পেপার জমা ছিল। যে গেটটা ছিল সেই গেটে আমি 5 জনই ঢুকেছি। আমি অবস্থান আমি ঠিক বলি নাই তো? আমি কি বলেছি? আমি আমার অবস্থান এখানে তুলে ধরেছি। আমি আইন ভঙ্গ করিনি। আমি আবারও বলছি, জ্ঞাতসারে আমার দ্বারা কোনো আইন নিয়ম নীতি আমি লঙ্ঘন করিনি। সেটা ওনাকে জিজ্ঞেস করেন। আপনি কি দুঃখ প্রকাশ করেছেন? এটা আমার বিষয় না।